দারুণ সুখবর, এবার নতুন যে সুযোগ পাচ্ছে সৌদি আরব প্রবাসীরা। সৌদি আরবে আবারও নতুন করে পেশা পরিবর্তনে সুযোগ দিয়েছে দেশটির সরকার। এতে করে আগামী সেপ্টেম্বর পর্যন্ত বেঁধে দেওয়া সময়ের মধ্যেই নিষেধাজ্ঞায় পড়া 12টি পেশায় কর্মরত প্রবাসীরা তাদের পেশা পরিবর্তন করে দেশটিতে কর্মসংস্থানের সুযোগ পাবেন। শতভাগ সৌদি নাগরিকের জন্য কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে দেশটির সরকার পর্যায়ক্রমে ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সেক্টরে প্রবাসীদের কাজের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। চলতি বছর 12টি পেশায় প্রবাসীদের কাজের উপর নিষেধাজ্ঞা দেয় সৌদি সরকার। এছাড়া আগামী সেপ্টেম্বর মাস থেকে তৈরি পোশাক, ঘড়ি, চশমা, খুচরা যন্ত্রাংশ সহ 8টি পেশা থেকে পর্যায়ক্রমে প্রবাসীদের পরিবর্তে সৌদি নাগরিকদের জন্য শতভাগ কর্মসংস্থান নিশ্চিত করবে দেশটির সরকার। এই অবস্থায় প্রবাসীদের জন্য সোমবার থেকে পেশা পরিবর্তন চালু করা এই সুযোগ নিয়ে নিজ কর্মস্থল পরিবর্তন করতে পারবেন প্রবাসীরা। তারা বলেন, সৌদি সরকার আমাদের পেশা পরিবর্তনের সুযোগ দিয়েছে, এতে আমরা পেশা পরিবর্তন করে অন্য পেশায় যেতে পারবো। এটা না হলে যে কোনো সময় আমাদের পেশা পরিবর্তন করে দেশে চলে যেতে হতো। এদিকে পেশা পরিবর্তন চালু হয় বাংলাদেশি ব্যবসায়ীরা আশা করেন প্রবাসী ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনা করে সৌদি সরকার নতুন কোনো সিদ্ধান্ত নিতে পারেন। নতুন এই সিদ্ধান্তের বিষয়ে সৌদি প্রবাসী এক বাংলাদেশি ব্যবসায়ী বলেন, আশা করছি এই সিদ্ধান্তের ফলে প্রত্যেক প্রবাসী চিন্তাভাবনা করে নিজের পেশাকে বেছে নেবেন। তবে দেশটির নতুন শ্রম আইনের ফলে প্রবাসীদের জন্য কর্মক্ষেত্র অনেকাংশে সংকুচিত হয়ে আসছে। তাই যে সকল প্রবাসী ভাইয়েরা পেশা পরিবর্তন করবেন, আপনারা অবশ্যই একটু দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা করে আপনার পেশা পরিবর্তন করবেন। যে পেশাটা আপনার জন্য ভালো হবে আপনি সেই পেশাটাই অবশ্যই বেছে নেবেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই সকল প্রবাসী ভাইদের সাথে এখনই শেয়ার করুন। আর আমার চ্যানেলে আপনি আজকে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ আপনাকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।